আলফা ব্লকার। আলফা ব্লকার কি? আলফা রিসেপ্টর কোনো টার্গেট অর্গানে যেসব কাজ করে, আলফা ব্লকার সেই রিসেপ্টরে কাজকে ব্লক করে দেয়, অর্থাৎ তার নেগেটিভ কাজ করে, অপোজিট। আর এই আলফা রিসেপ্টর টু টাইপস, আলফা ওয়ান, আলফা টু। আর আলফা ব্লকার আবার দুটো টাইপ, একটা হলো নন সিলেক্টিভ আর একটা হলো সিলেক্টিভ আলফা ব্লকার। প্রথমে জানব সিলেক্টিভ। সিলেক্টিভ আলফা ব্লকার কি? শুধুমাত্র সিলেক্টিভ আলফা ব্লকার হলো সেইগুলো শুধুমাত্র আলফা অনকে ব্লক করে। তাহলে সিলেক্টিভ আলফা ব্লকার হলো শুধুমাত্র ব্লক করে আলফা অন রিসেপ্টরকে। তারা কি? টেরোজোসিন, ডক্সাজোসিন, প্যারাজোসিন অ্যান্ড টানসোলোসিন। নেক্সট, নন সিলেক্টিভ আলফা ব্লকার। এই আলফা ব্লকার আলফা ওয়ান এবং আলফা টু দুটো রিসেপ্টরকে ব্লক করে। ব্লক দ্য আলফা ওয়ান অ্যান্ড আলফা টু রিসেপ্টর কী কী? ফেনক্সিবেনজামাইন অ্যান্ড ফেন্টোলামাইন। ফেনক্সিবেনজামাইনটা হলো অ্যালোস্টেরিক সাইট ইনহিবিটর, আর ফেন্টোলামাইন হলো অ্যাক্টিভ সাইট ইনহিবিটর। এগুলো কী কীরকমভাবে হয় তা আমি ডিটেলসে পরে বলবো। এবার জানব আলফা ব্লকারের মেকানিজম। এই আলফা ওয়ান রিসেপ্টর থাকে ভাস্কুলার স্মুথ মাসেলে। যখন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন এই আলফা ওয়ান রিসেপ্টরে এসে বাইন্ড করে, তখন এই আলফা ওয়ান রিসেপ্টর ভাস্কুলার স্মুথ মাসেলে কাজ করে এবং ভাস্কুলার স্মুথ মাসেলকে ভেজো কনস্ট্রাকশন ভাস্কুলার স্মুথ মাসেলে ভেজো কনস্ট্রাকশন হচ্ছে। আর এই ভেজো কনস্ট্রাকশন হওয়ার ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আর এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার ফলে দুটো কাজ হয়। একটা, আফটার লোড ইনক্রিজ করে, আফটার লোড ইনক্রিজ করে। আফটার লোড ইনক্রিজ করা মানে হলো হার্টের ওপর প্রেশার বেশি পরিমাণে পড়া। আর এই আফটার লোড ইনক্রিজ হলে বিপি বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আলফা ব্লকার ইউজ করা হচ্ছে, তখন আলফা ব্লকার ইউজ করা হচ্ছে তখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনকে আলফা ওয়ান রিসেপ্টরের ওপর বাইন্ড করতে দিচ্ছে না। এর ফলে কী হচ্ছে? ভেজো কনস্ট্রাকশনের উল্টো হচ্ছে, ভেজো ডাইলেশন। আর এই ভেজো ডাইলেশন হওয়া মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, সুতরাং আফটার লোডও ডিক্রিজ করছে, অর্থাৎ হাতের ওপর স্ট্রেস কমে যাচ্ছে, এর ফলে বিপিও কমে যাচ্ছে। সুতরাং আলফা ব্লকার হলো হাইপার টেনশনের ক্ষেত্রে ইউজ করা ঠিক। সেকেন্ড, এই আলফা রিসেপ্টর থাকে প্রস্টেটিক স্মুথ মাসেলে এবং ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারে। এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটা হলো একটা স্মুথ মাসেল লাইক স্ট্রাকচার, আর এর চারপাশে প্রস্টেটিক স্মুথ মাসেল থাকে। এই প্রস্টেটিক স্মুথ মাসেল কী করে? স্কুইজ করে প্রস্টেটিক ফ্লুইডকে প্রস্টেটিক ইউরেথ্রার মধ্যে। আর এই প্রস্টেটিক ফ্লুইডটা হলো একটা সিমেনের পার্ট। এবার যখন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন এই আলফা ওয়ান রিসেপ্টরে বাইন্ড করছে, তখন এই প্রস্টেটিক স্মুথ মাসেল কনস্ট্রাকশন হচ্ছে। আর কনস্ট্রাকশন হওয়ার ফলে কী হচ্ছে? ইনক্রিজ হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড। আর এই প্রস্টেটিক ফ্লুইডটা হলো কম্পোনেন্ট অফ ইজাকুলেট। সুতরাং এই যে ইজাকুলেটরি মেকানিজমটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে খুব ইম্পর্টেন্ট। আর প্যারাসিম্প্যাথেটিকটা ইরেক্ট পয়েন্ট অ্যান্ড সিম্প্যাথেটিক শুটের জন্য। আর এই ইজাকুলেটরি রেসপন্স এর জন্য প্রস্থেটিক ফ্লুইড যে ইনক্রিজ করছে সেটাও খুব ইম্পর্টেন্ট। আবার এই আলফা ওয়ান রিসেপ্টরটা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারেও থাকে। যখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন এই আলফা ওয়ান রিসেপ্টরে এসে বাইন্ড করছে, তখন এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার স্কুইজ করছে, খুব টাইট হয়ে থাকছে, ফলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটা কন্ট্র্যাক্ট হচ্ছে। এর ফলে কী হচ্ছে? ইউরিন ফ্লো হতে পারছে না। আর যখন এই ইউরিন ফ্লো না হতে পারে, তখন তাকে বলা হয়
यूरिनरी रिटेंशन। किंतु जखन अल्फा ब्लॉकर यूज करा होच्छे तखन एपिनेफ्रिन और नॉन एपिनेफ्रिन के अल्फा रिसेप्टर साथे बाइंड होते दिच्छे ना, फले इंटरनल यूरेथ्रल स्फिंक्टर और स्क्विज होच्छे ना, स्क्विजर अपोजिट रिलैक्स, तखन इंटरनल यूरेथ्रल स्फिंक्टर रिलैक्स हो जाच्छे, फले यूरिन इजिली पास होच्छे एवं एर फले अल्फा ब्लॉकर की करछे एलिमिनेट करछे यूरिनरी रिटेंशन प्रॉब्लम के। सो कोनो पेशेंटर जदि प्रोस्टेटा बड़ो हो जाए ग्राफ फ्रूट लाइक स्ट्रक्चर हो जाए अर्थात एटा केनो हय यूरिनरी आउटलेट ऑब्स्ट्रक्टर फले तखन ओई मानुष यूरिन पास करते पारे ना, तखन ताके जदि ब्लीटा ब्लॉकर देवा हय तखन एई इंटरनल यूरेथ्रल स्फिंक्टरटा रिलैक्स हो जाए यूरिन पास करते पारबे। सुतरां जदि बिनाइन प्रोस्टेटिक हाइपरप्लासियार क्षेत्रे एई बीटा ब्लॉकर यूज करा हय। ओवरऑल की देखा जाए ये बीटा ब्लॉकर टा शुद्ध हाइपरटेंशन एर जोनो शुद्ध एकमात्र भालो ड्रग ता नय, एटा सेकेंड लाइन एंटी हाइपरटेंसिव ड्रग हिसेबे यूज करा हय। किंतु जे सब पेशेंटेर हाइपरटेंशन एवं तार साथे बिनाइन प्रोस्टेटिक हाइपरप्लासिया थाके सेई सब पेशेंटेर क्षेत्रे ए अल्फा ब्लॉकर यूज करा हय। आमि बोलबो ए सिलेक्टिव अल्फा ऑन ब्लॉकर लाइक टेरोजोसिन, डॉक्साजोसिन, पैराजोसिन, टेंसोलेसिन स्मूथ मासल के लाइक भास्कुलर स्मूथ मासल एंड प्रोस्टेटिक स्मूथ मासल के कीभावे रिलैक्स करे। ए स्मूथ मासल सेले थाके कैल्शियम चैनल, कैल्शियम चैनलेर माध्यमे कैल्शियम सेलेर भेतरे आसे, सेलेर भेतरे एसे कैलमोडुलिन नामे एकटा प्रोटीनेर साथे बाइंड करे कैम काइनेज तैरि करे। ए मायोसिन लाइट चेने जदि आमरा कोनो फसफेट रेखे दिई তখন এই মায়োসিন লাইট চেইন অ্যাক্টিভ হয়ে যায় এবং এই ফসফেটকে মায়োসিনের হেডে ট্রান্সফার করে, এর ফলে মাসেল কনস্ট্রাকশন হচ্ছে। এবার এই স্মুথ মাসেলে থাকে আলফা অন রিসেপ্টর। যখন এপিনেফ্রিন আলফা অন রিসেপ্টর এসে বাইন্ড করছে তখন এই জি প্রোটিনে এসেও বাইন্ড করছে, আর এই জি প্রোটিন জিটিপিকে জিটিপিতে কনভার্ট করছে, জিটিপি তখন এই এনজাইমকে অ্যাক্টিভেট করছে, আর এই এনজাইমটা অ্যাডিনাইল সাইক্লেজও হতে পারে ফসফোলাইপেজও হতে পারে। যখন এই এনজাইমটা অ্যাডিনাইল সাইক্লেজ হয় তখন এই অ্যাডিনাইল সাইক্লেজ এটিপিকে এএমপিতে কনভার্ট করে, আর যখন এই এনজাইম ফসফোলাইপেজ হয় তখন পিপ টুকে ডিগ্রেডেশন করে আই থ্রি আর ড্যাগে কনভার্ট করে। এএমপি কী করে, এএমপি সিএমপি কাইনেজ আর প্রোটিন কাইনেজকে আরও অ্যাক্টিভ করে দেয়, আর এই সিএমপি কাইনেজ অ্যাক্টিভ হয়ে গেলে ফসফোরাইলেট হবে, ফসফোরাইলেট হয়ে মায়োসিন লাইট চেইন অ্যাক্টিভ হয়ে যাবে, এর ফলে মাসেল কনস্ট্রাকশন বেড়ে যাবে। আর এই ড্যাগও এই সিএমপি কাইনেজকে অ্যাক্টিভ করে, আর আই থ্রি ক্যালসিয়ামকে বেশি করে স্মুথ মাসেলে প্রবেশ করায়, ফলে এই পুরো প্রসেসটাইকে অ্যাক্টিভ করে মাসেল কনস্ট্রাকশন করবে। যখন সিলেক্টিভ আলফা ওয়ান ব্লকার ইউজ করা হচ্ছে তখন এই আলফা ওয়ান ব্লকার কী করছে, এপিনেফ্রিন নন এপিনেফ্রিনকে আলফা ওয়ান রিসেপ্টরে বাইন্ড হতে দিচ্ছে না। যদি বাইন্ড না হয় তাহলে এই জিটিপি থেকে জিডিপি প্রোডাকশান ডিক্রিজ হবে, আর জিডিপি প্রোডাকশান যদি ডিক্রিজ হয় তখন এটিপি এই অ্যাডিনাইল সাইক্লেজ অ্যান্ড ফসফোলাইপেজ এনজাইম অ্যাক্টিভেটর ডিক্রিজ হবে, আর যদি অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইম অ্যাক্টিভেশন ডিক্রিজ হয় তাহলে এটিপি থেকে এএমপি প্রোডাকশান ডিক্রিজ হবে, আবার যদি ফসফোলাইপেজ এনজাইম অ্যাক্টিভেট ডিক্রিজ হয় তাহলে পিপ টু থেকে আই থ্রি অ্যান্ড ড্যাগ ডিগ্রেডেশনও ডিক্রিজ হবে। এখন যদি এএমপি প্রোডাকশান ডিক্রিজ হয় তাহলে সিএমপি কাইনেজ কাইনেজের অ্যাক্টিভিটি ডিক্রিজ হবে, আর সিএমপি কাইনেজের অ্যাক্টিভিটি যদি ডিক্রিজ হয় তাহলে মায়োসিন লাইট চেইন ফসফোরাইলেশন ডিক্রিজ হবে, এর ফলে মাসেল কনস্ট্রাকশন ডিক্রিজ হবে। মাসেল কনস্ট্রাকশন ডিক্রিজ হওয়া মানে মাসেল রিল্যাক্সেশন। অন্যদিকে আই থ্রি যদি ডিক্রিজ হয় তাহলে কম পরিমাণে ক্যালসিয়াম সেলের ভেতরে ঢুকবে, যদি ক্যালসিয়াম কম পরিমাণে ঢোকে তাহলে এই পুরো প্রসেসটাই ইনহিবিট হয়ে মাসেল কনস্ট্রাকশন ডিক্রিজ করবে, সুতরাং মাসেল রিল্যাক্সেশন হবে। ড্যাগও একইভাবে
CNP কাইনেজ বা প্রোটিন কাইনেজ এর অ্যাক্টিভিটি ডিক্রিজ করে দিয়ে মাসল রিল্যাক্সেশন করবে। এবার পড়ব নন সিলেক্টিভ আলফা ব্লকার কিভাবে স্মুথ মাসলে গিয়ে মাসল রিল্যাক্সেশন করে। নন সিলেক্টিভ আলফা ব্লকার ফেনক্সি বেঞ্জামাইন অ্যান্ড ফেন্টোলামাইন। ফেনক্সি বেঞ্জামাইন অ্যালোস্টেরিক সাইট ইনহিবিটর আর ফেন্টোলামাইন অ্যাক্টিভ সাইট ইনহিবিটর। এটা হলো স্মুথ মাসেল সেল, এইটা হলো আলফা অন রিসেপ্টর, আর এই রিসেপ্টরে আলফা সিলেক্টিভ আলফা ব্লকার কিভাবে স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে তা আগেই বলেছি। এখন বলবো নন সিলেক্টিভ আলফা ব্লকার কী করে। নন সিলেক্টিভ আলফা ব্লকার ফিনক্সি বেঞ্জামাইন এর একটা নিজস্ব রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরের দুটো সাইট, একটা অ্যাক্টিভ সাইট আর একটা হলো অ্যালোস্টেরিক সাইট, অ্যাক্টিভ সাইট অর ক্যাটালাইটিক সাইট। এই ফিনক্সি বেঞ্জামাইন অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড করে এই অ্যাক্টিভ সাইট অর ক্যাটালাইটিক সাইটের সাইজকে চেঞ্জ করে দেয়। এর ফলে এই অ্যাক্টিভ সাইডে এপিনেফ্রিন নন এপিনেফ্রিন বাইন্ড করতে পারে না। যেহেতু ফিনক্সি বেঞ্জামাইন এই অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড করে অ্যাক্টিভ সাইডের সাইজটাকে চেঞ্জ করে দিচ্ছে, তাই এখানে এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনের কনসেন্ট্রেশনটা কোনো ম্যাটার করছে না। যে সো এপিনেফ্রিন নন এপিনেফ্রিন হাই কনসেন্ট্রেশনে হলেও অ্যাক্টিভ সাইডে বাইন্ড করতে পারছে না, কারণ সাইজটাই তো চেঞ্জ হয়ে গেছে। তাই একে বলা হয় ইরিভার্সেবল ইনহিবিটর। আর যেহেতু ফেনক্সি বেঞ্জামাইন এই অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড করছে, তাই একে বলা হয় অ্যালোস্টেরিক সাইট ইনহিবিটর। নেক্সট, ফেন্টোলামাইন যখন রিসেপ্টরে অ্যাক্টিভ সাইটে এসে বাইন্ড করে, তখন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন এখানে বাইন্ড না করতে পারাটা স্বাভাবিক। কিন্তু এখানে আমাদেরকে বায়োকেমিস্ট্রি একটু মনে করতে হবে। বায়োকেমিস্ট্রিতে কী আছে? কম্পিটিটিভ ইনহিবিটর। এই কম্পিটিটিভ ইনহিবিটরটা কী? যখন কোনো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইনক্রিজ করা হয়, তখন ওই সাবস্ট্রেট অন্য সাবস্ট্রেটকে অ্যাক্টিভ সাইট থেকে নক আউট করে দেয় এবং নিজে গিয়ে বাইন্ড করে। এখানেও সেম, যখন এপিনেফ্রিন নন এপিনেফ্রিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, তখন ফেন্টোলামাইনকে নক আউট করে দিচ্ছে অ্যাক্টিভ সাইট থেকে, তাই একে বলা হয় রিভার্সেবল ইনহিবিটর। কিন্তু যখন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তখন সেই কন্ডিশনকে বলে ফিনোক্রোমোসাইটোমা অর অ্যাড্রিনাল মেডুলার টিউমার। এখানে যদি ফেন্টোলামাইন ইউজ করা হয়, তাহলে এই এপিনেফ্রিন নন এপিনেফ্রিনের হাই কনসেন্ট্রেশনের জন্য ফেন্টোলামাইনকে নক আউট করে দিবে। কিন্তু যদি এখানে ফেনক্সি বেঞ্জামাইন ইউজ করা হয়, তখন ফেনক্সি বেঞ্জামাইন অ্যালোস্টেরিক সাইটে গিয়ে বাইন্ড করবে এবং অ্যাক্টিভ সাইটের সাইজকে চেঞ্জ করে দিবে। এর ফলে এপিনেফ্রিন নন এপিনেফ্রিন যতই বেশি পরিমাণে বাড়ুক কেন, এটা অ্যাক্টিভ সাইডে বাইন্ড করতে পারবে না। সো ফিনোক্রোমোসাইটোমাতে ফিনক্সি বেঞ্জামাইন ইউজ করাটাই বেটার। এই হলো মেকানিজম অফ অ্যাকশন আলফা ব্লকার। নেক্সট, আলফা ব্লকারে থেরাপিউটিক ইউজ। কোন কোন ডিজিজে আলফা ব্লকার ইউজ করা হয় তা মেকানিজম বলতে গিয়ে বলেছি, অনেকেই বুঝতে পেরেছ, আবার আমি বলবো। ফার্স্ট, হাইপার টেনশন। ভাস্কুলার স্মুথ মাসেলে এই আলফা ব্লকার কী করে? ভেজো ডাইরেশন। আর যদি ভাস্কুলার স্মুথ মাসেল ভেজো ডাইলেশন হয়, তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, ডিক্রিজ হবে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, যেহেতু হার্টের ওপর স্ট্রেস কমে যায়, তাই বিপিও কমে যাবে। তাই আলফা ব্লকার হাইপার টেনশনে ইউজ করা যায়। কিন্তু কিছু সাইড এফেক্ট থাকার জন্য একে সেকেন্ড লাইন অ্যান্টি হাইপার টেনসিভ ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন রকম হাইপার টেনসিভ এমার্জেন্সিতে ইউজ করা হয়। টু কন্ট্রোল হাইপার টেনসিভ ক্রাইসিস ডিউ টু চিজ রিয়াকশন, কলোনিডাইন রিয়াকশন অ্যান্ড ডিউরিং দ্য সার্জারি অফ ফিনোকোমোসাইটোমা। অর্থাৎ যদি চিজ রিয়াকশনের ফলে হাইপার টেনসিভ ক্রাইসিস হয়, তখন ইউজ হয়। আবার যদি কলোনিডাইন রিয়াকশনের জন্য হাইপার টেনসিভ ক্রাইসিস হয়, তখনও ইউজ হয়।
আবার ফিনোক্রোমোসাইটোমার সার্জারির সময় যদি হাইপারটেনশন হয় তখন এই আলফা ব্লকার ইউজ হয়। নেক্সট, বিনাইন প্রস্থেটিক হাইপারপ্লাসিয়া। যদি কোনো পিপলের প্রস্টেট বড় হয়ে যায় লাইক গ্রেপফ্রুট স্ট্রাকচার তখন, আর এটা কেন হয়, যদি ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটা স্কুইজ করে থাকে আর প্রস্থেটিক স্মুথ মাসেল কন্ট্র্যাক্ট করে থাকে তখন ইউরিন পাস হতে পারে না। আর তখন যদি এই আলফা ব্লকার ইউজ করা হয় তখন এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার রিল্যাক্স হয়ে যায় আর প্রস্থেটিক স্মুথ মাসেল ডায়ালেশন হয়ে যায়। এর ফলে কি হয়, পেশেন্ট ইজিলি ইউরিন ফ্লো করতে পারে। সো বিনাইন প্রস্থেটিক হাইপারপ্লাসিয়াতে আলফা ব্লকার ইউজ করা হয়। প্রস্থেটিক হাইপারপ্লাসিয়া হলে তো আলফা ব্লকার ইউজ করা হয়, কিন্তু পার্টিকুলারলি ট্যামসুলুসিন ইউজ করা হয় যখন ইউরেটারে ক্যালকুলি আর কিডনি স্টোন হয়। আর এই ট্যামসুলুসিন কেন ইউজ করা হয়, এই ট্যামসুলুসিনটা স্মুথ মাসেলে কাজ করে। ট্যামসুলুসিন এই ইউরেটার মাসেলকে লুমেনকে ডায়ালেশন করে, ডায়ালেট করে, আর এই লুমেন ইউরেটার লুমেন ডায়ালেট হয়ে রিল্যাক্স হয়ে যায়। আর যদি রিল্যাক্স আর ডায়ালেট হয় দেন এই স্টোন কোনো প্রকার সার্জিক্যাল প্রসিডিওর ছাড়াই আমাদের বডি থেকে পাস আউট হয়ে যায়। সো পার্টিকুলারলি ট্যামসুলুসিন ইউজ করা হয় ক্যালকুলি ইন ইউরেটারে। ফিনোক্রোমোসাইটোমা, যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে এপিনেফ্রিন নন এপিনেফ্রিন রিলিজ হয় সেই কন্ডিশনকে বলা হয় ফিনোক্রোমোসাইটোমা অর অ্যাড্রিনাল মেডুলা টিউমার। অর্থাৎ অ্যাড্রিনাল মেডুলাতে একটা টিউমার ডেভেলপ হয়। আর এই এপিনেফ্রিন নন এপিনেফ্রিন যেহেতু ইনক্রিজ হচ্ছে এটা পেরিফেরাল ভেসেলে গিয়ে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে। এই কন্ডিশনে পার্টিকুলারলি যদি ফেনক্সি বেঞ্জামাইন ইউজ করা হয় তখন এই ফেনক্সি বেঞ্জামাইন রিসেপ্টরের অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড করে অ্যাক্টিভ সাইডের সাইজকে চেঞ্জ করে দিয়ে, ফলে এই ফেনক্সি বেঞ্জামাইন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনকে বাইন্ড হতে প্রিভেন্ট করে, এর ফলে বিপিটা কমে যায়। আলফা ব্লকার ফিনোক্রোমোসাইটোমাতে ইউজ করা হয়। ফার্স্ট, হাইপোটেনশন। আলফা ব্লকার কী করছিল, ভেজো ডাইলেশন, আর ভেজো ডাইলেশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ হবে, ফলে বিপিও কমে যাবে। কিন্তু যখন বিপি খুব কম পরিমাণে কমে যায় তখন হাইপোটেনশন। আবার যখন এই ভেজো ডাইলেশন স্কিন সারফেসে তখন ফ্ল্যাশিং হয়, পেরিফেরাল টিস্যুর ক্যাপিলারি পারমিবিলিটি ইনক্রিজ করে। আর এই ক্যাপিলারি পারমিবিলিটি ইনক্রিজ করার ফলে ফ্লুইড ক্যাপিলারি থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ইন্টারস্টিয়াল স্পেসে যায়, এর ফলে ইন্টারস্টিয়াল ফ্লুইড ইনক্রিজ করছে আর এর ফলে এডিমা হচ্ছে। সো নেক্সট অ্যাডভার্স এফেক্ট, এডিমা। আবার অন্যদিকে এই ভেসো ডাইলেশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ হচ্ছে, বিপি ডিক্রিজ হচ্ছে, এর ফলে পারফিউশন ডিক্রিজ হচ্ছে। আর এই পারফিউশন ডিক্রিজ হয়ে যাওয়ার ফলে কিডনির জাক্সাটা গ্লোমেরুলার সেলে স্টিমুলাস যাচ্ছে, এর ফলে রেনিন প্রোডাকশান হচ্ছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন টু বাড়াচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন টু প্রোডাক্ট করছে। কীভাবে অ্যাঞ্জিওটেনসিন টু হয় তা আগের ভিডিওতে বলেছি। আর এই অ্যাঞ্জিওটেনসিন টু আবার সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্ব করবে, এর ফলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর এই ব্লাড প্রেশার বেড়ে গেলে সরি ব্লাড ভলিউম বেড়ে যাবে আর এই ব্লাড ভলিউম বেড়ে গেলে ফ্লুইড লিকেজ ইনক্রিজ করা মানে ইন্টারস্টিয়াল ফ্লুইড ইনক্রিজ, সো আলটিমেটলি এডিমা। নেক্সট থার্ড হচ্ছে, আলফা ব্লকার ইউজ করার ফলে ভেসো ডাইলেশন হচ্ছে, ভেসো ডাইলেশন হওয়ার ফলে বিপি ডিক্রিজ করছে। আর এই বিপি ডিক্রিজ করার ফলে ক্যারোটিড সাইনাস আর অ্যাওরটিক সাইনাস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন এই ক্যারোটিড সাইনাস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন সিম্প্যাথেটিক
নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে আর ইনক্রিজ করছে। আর এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ হচ্ছে তখন ব্লাড প্রেশার ডিক্রিজ করছে কিন্তু হার্ট রেট বাড়ছে। একে বলা হয় রিফ্ল্যাক্স ট্যাকিকার্ডিয়া। সো থার্ড অ্যাডভার্স এফেক্ট হলো রিফ্ল্যাক্স ট্যাকিকার্ডিয়া। নেক্সট 4 নম্বর, ইউরিনারি ইনকন্টিনেন্স অ্যান্ড পোটেন্সিয়ালি রিস্ক অফ ইউরিনারি ফ্রিকোয়েন্সি। যখন আলফা ব্লকার ইউজ করা হয় এই আলফা ব্লকার প্রস্থেটিক স্মুথ মাসেলকে ডাইলেট করে আর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে রিল্যাক্স করে। এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারে রিল্যাক্সেশনটা যখন বেশি হয়ে যায় তখন পিপল পোটেন্সিয়ালি ইউরিনেট করে। সো ফোর্থ অ্যাডভার্স এফেক্ট হলো ইউরিনারি ইনকন্টিনেন্স অ্যান্ড পোটেন্সিয়ালি রিস্ক অফ ইউরিনারি ফ্রিকোয়েন্সি। এছাড়াও ইম্পেয়ার ইজাকুলেশন, ইম্পোটেন্স, নেজাল স্টিফনেস, এই অ্যাডভার্স এফেক্ট থেকে আমরা বলতে পারি যেসব পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স, ইডিমা, হাইপোটেনশন আছে সেসব পেশেন্টের আলফা ব্লকার ইউজ করা যাবে না। সেই সব পেশেন্টের ক্ষেত্রে আলফা ব্লকার হলো কন্ট্রাইন্ডিকেটেড।